আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে আবারও স্বাগত জানাচ্ছি। আপনার শরীরে সবচেয়ে ভয়ঙ্কর রোগগুলো দূর করতে পারে তেঁতুল। আজকের ভিডিওতে দেখাবো কোন কোন রোগ ভালো হবে তেঁতুল খেলে, কোন কোন রোগ থাকলে তেঁতুল একেবারে খাওয়া যাবে না। আমাদের দেহে রোগ দূর করতে সবচেয়ে বেশি পাকা তেঁতুল কাজ করে। পাকা তেঁতুল আপনি খেলে আপনার হাই ব্লাড প্রেশার, দেহের খারাপ কোলেস্টেরল ইত্যাদি একেবারেই দূর হয়ে যাবে। রোগ দূর করতে আপনাকে পুরাতন পাকা তেঁতুল নিতে হবে। পাকা তেঁতুল পানিতে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখুন, তারপর কষলিয়ে কাত তৈরি করে নিতে হবে। যাদের হাই ব্লাড প্রেশার, রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি, সেই সঙ্গে সঙ্গে হৃদরোগে আক্রান্ত, তারা এভাবে তেঁতুলের কাত সেবন করতে পারেন। এছাড়াও যাদের লিভারের রোগ রয়েছে, ফ্যাটি লিভার সহ লিভারের যে কোনো রোগ এভাবে পাকা তেঁতুল খেয়ে আপনারা দূর করতে পারেন। যাদের খাবার হজম হয় না, খাওয়ার পর বদহজম এবং গ্যাস হয়ে যায়, তারা এভাবে পাকা তেঁতুল খেলে খুবই উপকার পাবেন। এছাড়াও যাদের কফ, কাশি, বুকে জমাট বাঁধা কফ, খুশখুশে কাশি, গলা ব্যথা রয়েছে, তারা এই নিয়মে পুরাতন পাকা তেঁতুল সেবন করবেন। এখন বলে দিচ্ছি এটি আপনারা কখন খাবেন। খালি পেটে এটা সেবন করা যাবে না। সকালে খাবারের পরে বা দুপুরে খাবারের আগে মাঝামাঝি একটা সময়ে এটি সেবন করবেন। যাদের ব্লাড প্রেশার কম, তারা যদি লিভারের রোগ বা কফ, কাশি, গ্যাস, বদহজম ইত্যাদি দূর করতে সেবন করতে চান, তাহলে এটার সাথে আপনারা 2 থেকে 3 চিমটি পিঙ্ক সল্ট দিয়ে খাবেন। যখন লবণ মিশিয়ে খাবেন তখন আপনার ব্লাড প্রেশার কমে যাবে না। এই পাকা তেঁতুল খাওয়া মাত্রই পেট সাফ হয়ে যাবে। যাদের কোষ্ঠকাঠিন্য আছে, ফাইলসে বা অশ্বরোগে আক্রান্ত, তারা এইভাবে পাকা তেঁতুল খেলে অনেক উপকার পাবেন। আপনি যদি পাকা তেঁতুল না খেয়ে কাঁচা তেঁতুল খান, তাহলে গ্যাস, অ্যাসিডিটি কমে যাবে। সেক্ষেত্রে পানিতে ভিজিয়ে রাখতে হবে সারা রাত। সকালে উঠে সেই পানি আপনাদেরকে নাস্তা খাওয়ার পর খেতে হবে, আর এটিকে অবশ্যই ওষুধ হিসেবে সেবন করতে হবে। তেঁতুল খাওয়ার পর তেঁতুলের বীজটা ফেলে দিবেন না, এটা অত্যন্ত উপকারী। তেঁতুলের বীজকে শুকিয়ে এটিকে পাউডার করে নিন। তেঁতুলের গুঁড়ো আপনারা পানির সাথে মিশিয়ে খেলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে, কখনো আপনার রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাবে না। কিভাবে সেবন করবেন তেঁতুলের বীজ গুঁড়ো? 1 গ্লাস পানির মধ্যে রাত্রে ভিজিয়ে রেখে সকালে উঠে সেটি পান করুন। এটা খাবারের পূর্বে পান করবেন, তাহলে সুগার একেবারে নিয়ন্ত্রণে থাকবে। যদি কারো আমসা থাকে, তাহলে তেঁতুল গাছের কচি পাতা সেদ্ধ করে গাত তৈরি করে টানা 7 দিন নিয়মিত খেলে রক্ত আমসা এবং পুরাতন আমসা একেবারেই চলে যাবে। এখন বলছি তেঁতুলের অপকারিতা। তেঁতুল জমাট বাঁধা রক্তকে পাতলা করে। যাদের শরীরে রক্ত অত্যন্ত পাতলা তারা তেঁতুল খাবেন না। যাদের গ্লুকোজ এবং ব্লাড প্রেশার অত্যন্ত কম তারা তেঁতুল খাবেন না। যেসব রোগের জন্য তেঁতুল খাবেন, টানা 21 দিনের বেশি খাবেন না, 21 দিন পর বিরতি দিয়ে আবার খেতে পারেন। আবারও বলে দিচ্ছি, তেঁতুলটাকে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তারপর এটা দিয়ে একটি কষলিয়ে গাত তৈরি করে নেবেন, ওটাই আপনারা খাবেন টানা 21 দিন। ইনশাল্লাহ আপনাদের যে কোনো ধরনের রোগ ভালো হয়ে যাবে। বিশেষ করে যাদের লিভার রোগ রয়েছে, ফ্যাটি লিভার সহ লিভারের যে কোনো রোগ এভাবে পাকা তেঁতুল খেয়ে আপনারা দূর করতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।